আরে হাসিনা বাবু আমি কি তোমার দুশ্মন বলো তো আমি তোমার দুশ্মন তুমি আমাকেও দাওয়াত করেছো তাহলে আমাকেও সমানভাবে খেতে দাও আমাকে খিচুড়ি কেন দিচ্ছ না আমার পাতাতে খিচুড়ি শেষ তো তুমি ওখানেই বসে আছো মোদি চাচাকে দিচ্ছ আলম দিচ্ছ ডিপজল ভাইকে দিচ্ছ কিন্তু আমি তোমাকে কখন থেকে বলছি আমাকে খিচুড়ি দাও খিচুড়ি দাও তুমি আমাকে খিচুড়ি দিচ্ছই না আমার এখানে আসছই না তুমি কাদের ভাই তুমি রাগ করছো কেন আরে আমি একা মানুষ তোমরা চারজন এত কিছু রান্না বান্না সব কিছুর ব্যবস্থা আমি একাই করেছি আর হ্যাঁ তোমার তো খিচুড়ি এখনও শেষ হয়নি কাদের ভাই তোমার পাতায় এখনও খিচুড়ি আছে তুমি খাও তোমাকে আমি দিয়ে দিচ্ছি ঠিক তুমি রাগ করছো কেন ও হো 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 বাবু অনেক জায়গায় আমি দাওয়াত খেয়েছি অনেক কিছুই খেয়েছি কিন্তু খিচুড়ির দাওয়াত আমি প্রথমবার খাচ্ছি খুব ভাল লাগছে হাসিনাবাবু তোমার হাতের খিচুড়ি আর শীতের সময় তো খিচুড়ি আরোই ভাল লাগে আর কাদের ভাই তুমি রাগ করছো কেন তুমি খাও তোমাকে দিচ্ছে বাবু সবাইকে দেবে সবাইকে তুমি রাগ করছো কেন খাও এই নাও আলম ভাই নুন তুমি নুন চেয়েছিলে না নুন ধরো আমি তো নুন ঠিকঠাকই দিয়েছি খিচুড়ির মধ্যে তাহলে তোমাকে নুন কম লাগছে কেন আলম ভাই ডিপজল ভাই তোমাকে কেমন লাগছে নুন কম মনে হচ্ছে তোমার না হাসিনা বাবু আমাকে নুন কম মনে হচ্ছে না একদম সব ঠিকঠাক মনে হচ্ছে হাসিনা বাবু এটা কোনো ব্যাপারই না কেউ একটু নুন বেশি খাই কেউ একটু নুন কম খায় এটা কোনো ব্যাপারই না আর হাসিনা বাবু তোমাকে একটা কথা বলবো ও হো 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 তোমার হাতের খিচুড়ি রান্না বেগুন ভাজা আর একটা সবজি ও খেয়ে না একদম মন ভরে গেল হাসিনা বাবু আমার জন্যে তুমি এক টিফিন ভরে দিও আমি বাড়ি নিয়ে যাব টিফিনে করে ঠিক আছে ডিপজল ভাই তুমি টিফিনে করে বাড়ি নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই ডিপজল ভাই তুমি খিচুড়ি বাড়ি নিয়ে যেতে চাও টিফিনে করে আর আমার নিয়ে যাওয়ার দরকারই করে না কারণ আমি পাঁচ প্লেট খেয়েছি খিচুড়ি আমার রাত্রে না খেলেও চলে যাবে আর ভাইজেরা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো